হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আবার আমার নতুন ভিডিও নিয়ে। তো আমাদের সবাইরই একটা ইচ্ছা থাকে, কি সবাই জিজ্ঞেস করবে যে কি না, আমরা ইউটিউব চ্যানেল কিসের জন্য করি, কারণ আমরা কেন করি? 4000 ওয়াচিং আওয়ার্স কমপ্লিট আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আমরাও খুশি থাকব। আমরা তাই জন্যই তো ইউটিউব চ্যানেল করি। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা চ্যানেলের নাম বলবো, আজকের দিনে দাঁড়িয়ে তার প্রায় 20 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, মানে 2 কোটি, ভাবতে পারছেন? তারপরেও ওই রকম চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ করেনি, ডিমনিটাইজ অবস্থায় রেখে দিয়েছে, ভাবুন একবার। তার নাম আমরা নিশ্চয়ই জানতে চাইছেন, তিনি আর কেউ নয়, ইন্ডিয়ার 1 নম্বর মোটিভেশনাল স্পিকার সন্দীপ মৈশ্বরীজি। স্যারকে আমি প্রণাম জানাই। জানেন কি আপনারা যে কত হাজার হাজার মানুষ তার সেমিনারে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করে লাইনে থাকে? হাজার হাজার কেন, লাখ লাখ মানুষ, যার ভিডিও ইউটিউবে কয়েক লাখ লাখ মানুষ কন্টিনিউ দেখে যাচ্ছে, কয়েক সেকেন্ড কয়েক মিনিটে কয়েক লাখ লাখ মানুষ তার ভিডিও দেখে যাচ্ছে এবং নিজের লাইফকে চেঞ্জ করে যাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন তিনি কেন মনিটাইজ করেননি, 20 মিলিয়ন সাবস্ক্রাইব থাকা অবস্থায়। তিনি মনে করলেন কয়েক লাখ লাখ টাকা বা কয়েক কোটি কোটি টাকা তিনি ইনকাম করতে পারতেন, কিন্তু তিনি করেননি। কাদের কথা ভেবে? সাধারণ মানুষের কথা ভেবে, যারা তার ভিডিও দেখে, ভিডিও দেখে উপকৃত হয় বা কিছু শিখতে পারে। তাই জন্যে তিনি চ্যানেলটাকে মনিটাইজ করেননি, কারণ মনিটাইজ করলেই চ্যানেলে অ্যাড আসবে। অ্যাড এলে কী হবে? যে ভিডিওটা মানুষটা মনোযোগ সহকারে দেখছে তার মাইন্ডটা অন্যদিকে ঘুরে যাবে, এর ফলে কি হবে, এর ফলে তার ভিডিও থেকে ডিটাচ হয়ে যাবে, যে ভালো জিনিসটা তিনি সেই ভিডিওর মাধ্যমে শেখাতে চাইছিলেন সেটা শিখতে পারবে না। তিনি এটা ফিল করেছেন, তাই তিনি মনিটাইজ করেননি এখনো পর্যন্ত, ভাবতে পারছেন? কতটা বড় মাপের একটা সমাজসেবিক, সমাজের জন্য এত কিছু ভেবেছে, কিন্তু তিনি খুব চিন্তায় পড়েছেন। কারণ হচ্ছে ইউটিউব নতুন একটা রুল নিয়ে এসেছে, যাতে যত ইউটিউব চ্যানেল আছে, মনিটাইজ হোক বা ডিমনিটাইজ, অল ইউটিউব চ্যানেলে কি হবে, এবার থেকে অ্যাড আসা চালু হবে। অ্যাড এলে কি হবে, অল চ্যানেলে যদি অ্যাড আসে তাহলে সন্দীপ মৈশ্বরীজির চ্যানেলেও অ্যাড আসবে, বা হচ্ছে যে মানুষগুলো ওনার ভিডিও দেখছে সেই মানুষগুলো অ্যাডের জন্যে হয়তো একটা জায়গায় যেতে পারতো, উনি সেই জায়গাতে সেই মানুষগুলো যেতে পারবে না, ডিটাচ হয়ে যাবেন অ্যাডের জন্য। ফলে কি হবে, ক্ষতি হবে কাদের, সাধারণ মানুষের, ওনার কিন্তু কোনো ক্ষতি হবে না। উনি কি হবে, মনে মনে ভাববেন আমি যে সমাজসেবামূলক কাজটা করছি সেটা থেকে আমি হারিয়ে যাচ্ছি। তাই উনি ইউটিউবকে এবং টুইট করেছেন এবং মেল করেছেন যাতে এই পলিসিটা ইউটিউব না নিয়ে আসে। তিনি সাধারণ মানুষের কথা ভেবে এবং তার ইউটিউব চ্যানেলে তিনি বলছেন যে যদি আপনি ইউটিউবকে টাকা দিতে হয় আমি নিজের থেকে টাকা দেবো, যদি আমার চ্যানেলে না অ্যাড আনা যায় বা যাতে না অ্যাড আসে, তাই জন্য ইউটিউবকে উনি নিজের থেকে টাকা দেবেন। এর থেকে আমরা আর কী পেতে পারি বলুন, এত বড় মানুষের কাছ থেকে আমরা কী পেতে পারি একজন ভারতীয় হয়ে? অনেকে তো সমাজসেবা করে কিন্তু এইরকম সমাজসেবা সত্যিই দেখা যায় না। তো এই অ্যাড এলে অল ইউটিউবারদেরই ক্ষতি, কারণ আমরা ইউটিউব চ্যানেল কিসের জন্য করি, যাতে চ্যানেলটা মনিটাইজ হবে, 4000 ঘন্টা কমপ্লিট করব, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব এবং সেখান থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমি খুশি থাকব। এটা রিয়েল বাস্তব ঘটনা। কিন্তু যদি অল চ্যানেলে অ্যাড আসে তাহলে কি হবে, তাহলে মনিটাইজ চ্যানেল বা ডিমনিটাইজ চ্যানেল, অল চ্যানেলে অ্যাড আসবে, এর ফলে যে মনিটাইজার চ্যানেলগুলো আছে এবং যে ডিমনিটাইজ চ্যানেলগুলো আছে অ্যাডগুলো সেপারেট হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, ফলে কি হবে, মনিটাইজ চ্যানেলের রেভিনিউ কম হবে, ইনকাম কম হবে। সন্দীপ মৈশ্বরী স্যারের যেমন ক্ষতি, তেমন যেসব ইউটিউবাররা ইনকামের কথা ভেবে আসছে ইউটিউবে তাদেরও ক্ষতি, এটা দুপক্ষেরই ক্ষতি। তো তাই সবাইকে বলবো আপনারা এগিয়ে আসুন এবং সবাই মিলে ইউটিউবকে মেল করুন,
যাতে এই পলিসিটা না আনা যায়। ধন্যবাদ। জয় হিন্দ।